মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী বিপ্লব কুমার দেবের ঐতিহাসিক সিদ্ধান্ত, গড়লেন নয়া নজির। একসঙ্গে রাজ্যের 171 জন সাব ইন্সপেক্টরকে পদোন্নতি দেওয়া হলো ইন্সপেক্টর পদে। এর আগে রাজ্যে কখনো এত সংখ্যক পুলিশ অফিসারের একসঙ্গে পদোন্নতি হয়নি। রাজ্য সরকারের এই সিদ্ধান্তে খুশির হাওয়া আরক্ষা দপ্তরে। রাজ্যে টানা 25 বছরের বাম জামানায় প্রমোশন নিয়ে ক্ষোভ বিক্ষোভ ছিল রাজ্যের পুলিশ কর্মীদের মধ্যে। এই যন্ত্রণা নিয়ে পুলিশ কর্মীরাও রাজ্যের শহর থেকে সমতল এবং গ্রাম থেকে পাহাড় সব জায়গাতেই পালন করেছিল নিরাপত্তার দায়িত্ব। কিন্তু প্রমোশনের কথা ভাবতে গিয়ে দাড়ি টানতে হতো পুলিশ কর্মীদের। অবশেষে রাজ্যের বিজেপি আইপিএফটি জোট সরকারের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের মাস্টার স্ট্রোকে সমস্ত ক্ষোভ বিক্ষোভের অবসান হলো, বলছেন খোদ পুলিশ কর্মীরা। রাজ্য পুলিশের ইতিহাসে ঐতিহাসিক সিদ্ধান্ত নিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী বিপ্লব কুমার দেব। তিনি একসঙ্গে রাজ্যের 171 জন সাব ইন্সপেক্টরকে ইন্সপেক্টর পদে পদোন্নতি দিয়েছেন। রাজ্য পুলিশের ডিজিপি ভি এস যাদব মঙ্গলবার প্রমোশনের তালিকায় স্বাক্ষর করেন। এর আগে রাজ্য পুলিশের এত সংখ্যক পুলিশ অফিসারকে কখনো পদোন্নতি দেওয়া হয়নি, এবারেই প্রথম। এই সিদ্ধান্তের কারণে রাজ্য আরক্ষা প্রশাসন সৃষ্টি করেছে নতুন নজির। বাস্তব অর্থে 1993 সালে পুলিশ আন্দোলনকে হাতিয়ার করে ক্ষমতায় এসেছিল বামফ্রন্ট সরকার। এরপর পুলিশের দাবি দেওয়া সেইভাবে পূরণ করেনি বাম সরকার। এই কারণেই বাম সরকারের প্রতি ক্ষোভ সৃষ্টি হয়েছে আরক্ষা কর্মীদের। 2019 সালে তার প্রমাণ পেয়েছে পূর্বতন বাম সরকার। বিজেপি আইপিএফটির সঙ্গে লড়াইয়ে টিকতেই পারেনি। বিপ্লব দেব মসনদে বসেই বলেছিলেন তিনি রাজ্য পুলিশকে আধুনিকীকরণ করবেন। দিল্লি পুলিশের আদলে রাজ্যেও ক্রাইম ব্রাঞ্চ তৈরি করেছেন মুখ্যমন্ত্রী। এবার একসঙ্গে 171 জন সাব ইন্সপেক্টরকে ইন্সপেক্টর পদে পদোন্নতি দিয়ে মন জয় করলেন পুলিশ কর্মীদের। বিশেষভাবে ইন্সপেক্টর সাব ইন্সপেক্টরাই হল পুলিশের মেরুদণ্ড, তাই এত সংখ্যক সাব ইন্সপেক্টরের একসঙ্গে পদোন্নতি হওয়াতে খুশির হাওয়া পুলিশ মহলে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।